শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে উদ্ধার করা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 250 কেজি ওজনের বোমা। ফ্রান্সে মুসলমানদের উপর চরম বল প্রয়োগ, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, অতঃপর যুক্তরাষ্ট্র মুসলমানদের পক্ষ নিল। নিখোঁজ 19 বাংলাদেশি মাঝি এবং জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড। মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া এবং চীন। এবং সবশেষ থাকছে অসুস্থ খামেনির ক্ষমতা ছাড়ার খবর উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। মাটি খোঁড়ার সময় প্রায় 250 কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বুধবার বিকেলে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে সেনাবাহিনীর বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। বিমানবন্দরের সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় 3 মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা, যার ওজন 230 কেজি। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলিন্ডারটির ভিতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমানবাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইউরোপের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করা ফ্রান্সে মুসলমানদের প্রতি চরম বল প্রয়োগমূলক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। দূত স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, ফ্রান্সে যা ঘটেছে তা নিয়ে অবশ্যই আমি উদ্বিগ্ন। গঠনমূলক অঙ্গীকার থাকতে পারে, যেটি ক্ষতির বদলে সহায়ক হতে পারে। আপনি যখন মারাত্মকভাবে বল প্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায় যাবে। সম্প্রতি উগ্র মুসলমানদের বিরুদ্ধে ধরপাকড়ের নির্দেশ দিয়েছে ম্যাক্রো সরকার। কোনো মসজিদ কর্তৃপক্ষ উগ্রবাদের প্রচার করলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ধর্মের সহিংস প্রকাশের নিন্দা জানিয়ে ব্রাউনব্যাক আরও বলেন, যদি আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম পালন করেন, তবে আপনি তা পালনের অধিকার রাখেন। আমি মনে করি, উদ্বেগ এবং সমস্যাগ্রস্ত এলাকাগুলো শনাক্ত করতে ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করলে দেশগুলোর সবচেয়ে ভালো করবে, ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে অনৈক্যও হবে না। তিনি বলেন, তাদের মৌলিক ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, সরকারের উচিত তাদের সম্মান এবং সুরক্ষা দেওয়া। এদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশগুলোতে ম্যাক্রোর সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ম্যাক্রো সামগ্রিকভাবে ইসলামের উপর আঘাত করছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান এবং তুরস্কের নেতারা। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরত সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে 19 বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। বাংলাদেশ ভারতের হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 19 জন বাংলাদেশিকে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, 7 ডিসেম্বর রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এমন সময় দেশটির একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন একটি মাছ ধরা ট্রলার দেখতে পাই। এ সময় তারা VHF রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় কোস্টগার্ডের বিমান টহল দলের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ড জাহাজ বরাতে বার্তা পাঠানো হয়। বরাত জাহাজটি তখন অন্য একটি অপারেশনে নিয়োজিত ছিল। ঘটনা জানার পর বরাত দ্রুত এগিয়ে যায় বাংলাদেশি ট্রলারের দিকে। ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা 8 ডিসেম্বর সকালে বাংলাদেশি ট্রলারের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তারা সেখানে গিয়ে জানতে পারে ট্রলারটি বাংলাদেশি, সেখানে 19 জন আরোহী রয়েছে। তদন্তের ভারতীয় কোস্টগার্ড জানতে পারে এই ট্রলারটির নাম রানা। 15 নভেম্বর জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যায়। ট্রলারের মেশিনের সমস্যা থাকার কারণে বন্ধ হয়ে যাওয়ায় এটি ঢুকে পড়ে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে। ট্রলারটির আরোহীরা খাবার এবং পানি সংকটে ছিলেন বলে জানানো হয়। ভারতীয় কোস্টগার্ডের দাবি, ট্রলারটির খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। বাংলাদেশি কোস্টগার্ডকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ট্রলারটি এবং আরোহীদের নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ এবং চীন পশ্চিমা চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না এবং মার্কিন এবং পশ্চিমা মিত্রদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার কাছেও নতি স্বীকার করবে না। মঙ্গলবার ল্যাভরভ বলেন, আমার কোনো সন্দেহ নেই যে পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা পুনর্বহালের চেষ্টা করছে, কিন্তু এ ধরনের বিশ্বব্যবস্থা রাশিয়া এবং চীন কখনোই মেনে নেবে না। রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে। ল্যাভরভ বলেন, পশ্চিমা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা চালুর চেষ্টা করছে, দিল্লি এবং মস্কোর মধ্যকার সহযোগিতা যাতে দুর্বল হয় সেজন্য ভারতের উপর চাপ সৃষ্টি করেছে, পাশাপাশি তার ভারতকে চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য চাপাচাপি করছে। ল্যাভরভ স্পষ্ট করে বলেন, রাশিয়া এবং ভারতের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা বাতিল করার জন্য নয়াদিল্লির উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এছাড়া পশ্চিমা দেশগুলো ভারতকে চীন বিরোধী যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এজন্যই তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক চালু করেছে এবং নাটকীয়ভাবে মস্কো দিল্লির মধ্যকার অংশীদারিত্বকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির অসুস্থতার খবর নাকচ করে দিয়েছে দেশটির একজন পদস্থ কর্মকর্তা। তিনি জানিয়েছেন খামিনি সুস্থ আছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম দ্য ডন। গুরুতর অসুস্থতার কারণে ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে খবর দিয়েছিল এক ইরানি সাংবাদিক। এ খবর মিথ্যা দাবি করে খামিনির ঘনিষ্ঠ কর্মকর্তা মেহেদি ফাজিলি টুইট করেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতার প্রকাশনার সঙ্গে জড়িত ফাজিলি লিখেন, আল্লাহর রহমতে এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আয়াতুল্লাহ আল খামিনি সুস্থ আছেন এবং তিনি প্রতিদিনের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত আছেন। এর আগে মোহাম্মদ আওয়াজের নামের এক সাংবাদিক দাবি করেন, অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। তিনি বলেন, খামিনির বর্তমান বয়স 81 বছর, তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির তার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল হয়। খামেনির স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন ইরান, এ কারণে তার ছেলেকে সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইরানের খবরে বলা হয়েছে, খামেনির স্বাস্থ্য নিয়ে যেসব সংবাদ হচ্ছে তা গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।